নমস্কার, সিটিএন টিভি নিবেদিত সপ্তসুর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মিউজিক্যাল ধামাকা, আজকের এই অনুষ্ঠানে আমরা সত্যিকারের লাকিলি একজনকে পেয়ে গেছি, সঙ্গীত শিল্পী সোফিয়া চৌধুরী বসু। তার সঙ্গে আমরা প্রথমে আলাপচারিতায় যাব, কিন্তু একটা কথা বলি, আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক গান অপেক্ষা করে রয়েছে আপনাদের জন্য, কিন্তু প্রথমে তার সঙ্গে আমরা আলাপ করব। সোফিয়া চৌধুরী বসু, স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, এই যে মিউজিকের একটা যে শুরু, সেটা কত বছর বয়স থেকে? খুব ছোট? হ্যাঁ, একদম ছোট বয়স, 5-6 বছর বয়স থেকে আচ্ছা, আমরা পাঁচ ছ বছর গান বয়স থেকে। করছি আর কি। প্রথম গুরু কে? প্রথম গুরু তো মা বাবা, আমার আচ্ছা ফ্যামিলি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কি। আচ্ছা আর আমার প্রথম গুরু মানে ফর্মাল ট্রেনিং যার থেকে নেওয়া, তার নাম হচ্ছে মিস্টার ত্রিলোচন সিং, আচ্ছা 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 জামশেদপুরে। আচ্ছা জামশেদপুরে আমি আচ্ছা শিখেছি ওনার থেকে, আচ্ছা, সেখান থেকে শুরু। শুরু। আচ্ছা, আজকে আমরা অনুষ্ঠানের শুরুতেই কোন গান শুনছি? প্রথম গান যেটা আপনাদের শোনাবো, নিঝুম সন্ধ্যা। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর, শুনি আমরা। নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা বুঝিব পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কে যেন কাকলি আমার নিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা বুঝিব পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কে যেন কাকলি আমার নিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা চুপি চুপি কি বাসি ফেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা বুঝিব পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কে যেন কাকলি আমার নিয়ে যেতে চায়। নিঝুম সত্যি সুন্দর। এত সুন্দর শুরুটা হলো, তার জন্য অনেকটাই ক্রেডিট যায় সোফিয়া চৌধুরী বসুর, কিন্তু তার সঙ্গে ক্রেডিট আরেকটু যায় আমাদের মিউজিশিয়ান দাদারা। এবং অক্টোব্যাটে রয়েছেন আমাদের মধ্যে শুভদীপ ব্যানার্জি, এবং হ্যান্ডসঙ্গে রয়েছেন বিশ্বনাথ বণিক, এবং সমগ্র পরিচালনা কিবোর্ড এবং প্রযোজনায় রয়েছেন মানব বর্মণ। সত্যি, এনারা না থাকলে এই গানগুলো
আরও সমৃদ্ধ হতো না। আচ্ছা, এবার চলে যাই সোফিয়া চৌধুরী বসুর কাছে। এবারে আমরা কি শুনছি? এবারে আমি শোনাবো আপনাদের সন্ধ্যা মুখার্জির একটা গান, মধু মালতী ডাকে। বাহ, সুন্দর, শুনি। গানগুলো না শুনলে যেন মনে হয় কোথায় হারিয়ে গেছি, সেই পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ে। আচ্ছা, এই গানগুলো যখন আপনি গান যখন আপনি রিহার্স করেন, তখন তো আপনার সেই ফিলিংসটাও জেগে উঠেছে, অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু নিজের সম্বন্ধে ভাবতে ইচ্ছে করে, তাই না?
নিশ্চয়ই ভাব দেখতে পারে, মনে হয় একটা দূরে কোথাও গিয়ে একা বসে থাকি আর এই গানগুলোই খালি মানে রিপিটে হতেই থাকুক, হতেই থাকুক। আচ্ছা এখন কি শুনবো আমরা? এবার আমরা শুনবো আরতি মুখোপাধ্যায়ের একটা গান, এই মন যোছনায়। দারুণ। আলোয় ভেসে যাচ্ছে, সুন্দর। তবে হ্যাঁ, এই গানগুলো শুনতে শুনতে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, যে অনুভূতিগুলো আপনাদেরও হচ্ছে, আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা নিশ্চয়ই আরও বেশি পছন্দ করছেন, আরও বেশি শুনতে চাইবেন, সেটা আমাদের নেক্সট অনুষ্ঠানে আমরা এইভাবেই আপনাদের কাছে পরিবেশন করবো এরকম ধরনের সঙ্গীত। আজকে আমাদের মধ্যে রয়েছেন সোফিয়া চৌধুরী বসু, তিনি কিন্তু একের পর এক সুন্দর গান পরিবেশন করছেন। এই মুহূর্তে আমরা কি শুনবো তার কাছ থেকে শুনে নিই। আচ্ছা, এইবারে আমি একটা হিন্দি গান গাইবো। আচ্ছা, নতুনই গান। আচ্ছা, মোহ মোহ কে ধাগে। বাহ, সুন্দর, মোনালি ঠাকুরের গাওয়া, খুব ভালো, শুনি। মোহ মোহ কে ধাগে, মোহ মোহ কে ধাগে, mm-hmm.
ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई डोह डोह ना लागे किस तरह गे ये सुलझे, है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई डोह डोह तेरे सच सभी सब कुछ अभी जान लूं, कि तेरी झूठी बातें मैं सारी मान लूं, तेज है धारा वह तेज हम मावारा आत्म के सांसे ले এইখানে প্রমাণ হয়ে যায় যে সোফিয়া চৌধুরী বসু কি বাংলা কি হিন্দি সব গানের সাবলীল অভূতপূর্ব পরিবেশন, খুব ভালো লাগলো। প্রতিটা গান প্রথম থেকে তো শুনছেন আপনারা, প্রতিটা গানেই কিন্তু তিনি তার পারদর্শিতা প্রমাণ করেছেন। এখানে তিনি সবার থেকে একটু আলাদা, সোফিয়া চৌধুরী বসু আজকের শিল্পী। এবং আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু ইচ্ছা করবেন যে এরকম ধরনের কি আমরা গাইতে পারি না, অবশ্যই তাই, আদর্শ সোফিয়া চৌধুরী বসু। এখন আমরা একদম প্রায় শেষার্ধে চলে এসেছি, একটা ধারাক্তা ফারাক্তা কিছু একটা শুনবো আমরা, কি শুনবো? আচ্ছা, এবার একটা ফোক গান করব। এই গানটা অনেকেই গেয়েছে, আমি শুনেছি লোপামুদ্রার ভার্সন, সেটাই আমি করব। গানটার নাম হচ্ছে বাংলা আমার সর্ষে ইলিশ, মানে এটা সোফিয়া চৌধুরী বসুর ভার্সন, এইভাবে আর কি পরিবেশন হবে। হ্যাঁ, ওকে চলো শুনি আমরা। বাংলা আমার সর্ষে ইলিশ,
কোচিলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আমার শোষে ইলিশ চিংড়ি কোচিলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আমার শোষে ইলিশ চিংড়ি কোচিলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার শোষে ইলিশ চিংড়ি কোচিলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে মানব বর্মন প্রযোজিত এই সপ্তসুর অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে ছিলেন সোফিয়া চৌধুরী বসু, অপূর্ব, প্রতিটা গান খুব ভালো। আজকে এই অনুষ্ঠানে সত্যি কথা বলছি যে এই অনুষ্ঠানে আপনি যেভাবে সঙ্গীত পরিবেশন করলেন মনটা ভরে গেল একের পর এক। আপনার কিরকম লাগছে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে? আমার ভীষণ ভালো লাগছে, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে আসবো, এসে গান করবো, আজকে ইচ্ছেটা পূরণ হলো। সত্যি তাই, আমাদেরও ইচ্ছে পূরণ হলো। এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মিউজিশিয়ান দাদাদের, মানব দাকে, শুভদীপ দাকে, বিষ্ণুনাথ দাকে। সত্যি এরা যদি না এভাবে সঙ্গত করতেন তাহলে কিন্তু এই গানগুলো এরকম ভাবে সমৃদ্ধ হতো না। আজকে আমরা এই সপ্তসুর অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার। নমস্কার।